আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল থ্রি স্টার লুইভিল। ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা আছি সবাই আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে 100% হোল গ্রিন পাস্তা খুব ইজিভাবে বানানো যায়। এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি, এখানে হাঁড়িটাতে মধ্যে আমি বেশ কিছু পানি গরম করে নিয়েছি। সেই গরম পানির মধ্যে আমি পাস্তাগুলো ঢেলে দিয়েছি, আর সাথে দিয়ে দিব আমি 1/2 টি স্পুন লবণ। লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে পাস্তাটা সিদ্ধ করে নিব। যখন দেখব মোটামুটি নরম হয়ে এসেছে, তখন আমি পাস্তাগুলোকে ছেঁকে নিব, ছেঁকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এখন আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু অলিভ অয়েল, তেল। আপনারা যে কোনো তেল দিয়ে বানাতে পারেন, ভেজিটেবল তেল, কর্ন তেল। আমি আজকে অলিভ অয়েল দিয়ে রান্না করব, আর সাথে দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ। ভেজিটেবলের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন। আপনারা যদি বেশি ভেজিটেবল দিয়ে খেতে চান, লাইক ক্যারোট, তারপরে আপনারা স্যালারি, যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। আমি এখানে দিয়ে দিয়েছি বেশ কিছু কিডনি বিন। আমি এই বিনটাকে আগে সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে আমি ফ্রোজেন করে রেখেছিলাম, তো ওই বিনটাই আমি দিয়ে দিয়েছি। আপনারা কিডনি বিন আগে থেকে ভিজিয়ে রেখে, রাতে ভিজিয়ে রেখে তারপরে সিদ্ধ করে ফ্রিজ করে রাখতে পারেন। তো যে কোনো সময় রান্না করার সময় অল্প করে ইউজ করতে পারেন। যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব ঝুকুনি। ঝুকুনি সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর নুডলসের মধ্যে এভাবে দিলে বাচ্চারাও পছন্দ করে, কারণ বাচ্চারা তো এমনিতেই সবজি খেতে চায় না, বাট নুডলসের মধ্যে সবজি দিলে ওরা খুব পছন্দ করে। যে কোনো সবজি দিয়ে আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, ওরা দেখবেন খেয়ে খুব মজা পাবে। এখানে আমি দিয়ে দিয়েছি 1 টি স্পুন টেস্টিং সল্ট, 1/2 টি স্পুন লেমন পেপার, দিয়ে খুব ভালোভাবে আবার মিক্সড করে নিচ্ছি। এখন ঢেলে দিব আমি পাস্তাগুলা। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন। আমি মনে করছি যে আরেকটু বেশি লাগবে, এর জন্য আমি আরেকটু অলিভ অয়েল দিয়ে দিলাম। অলিভ অয়েল তেল শরীরের জন্য বেশ উপকার। যাদের কোলেস্ট্রল আছে বা হার্টের সমস্যা বা যে কোনো সমস্যা, তেলটা কম খাওয়াই ভালো, বাট অলিভ অয়েল তেলটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য। এখন আমি বাকি পাস্তাগুলোও ঢেলে দিলাম, দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে মিক্সড করে নিচ্ছি। যারা বাহিরে কাজ করেন, সুন্দর এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, মানে তাদের জন্য খুবই উপকার। যে কোনো সময় আপনারা বানিয়ে রেখে দিলে কাজে যাওয়ার সময় নিয়ে যেতে পারেন। এখন আমি দিয়ে দিয়েছি 1/2 টি স্পুন ব্ল্যাক পেপার, এরপর
এই পাস্তাটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে খেতে পারেন, খুবই মজার। বা আমার সুন্দর মতো হয়ে গেল হোল গ্রিন পাস্তা। এখন আমি একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার এই নুডলস রান্নাটা। এখন আমি দুটো ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমগুলো উপরে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, একটা লাইক দিতে ভুলবেন না। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।